আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ডস, কথা বলবো অ্যাড অ্যান্ড রিলস। রিসেন্টলি অনেক ভাই ব্রাদার কিংবা আমাদের ইচ্ছা আছে আমাদের পেজ কিংবা প্রোফাইলের মধ্যে অ্যাড অ্যান্ড রিলস অপশন কিংবা সেট আপ টুলসটা কিংবা মনিটাইজেশন টুলসটা পেতে পারি। তো আমি এই ভিডিওতে আপনাদের বেশ কিছু জিনিস আপনাদের মধ্যে শেয়ার করবো, যেখান থেকে আপনি চাইলে আপনার নিজের প্রোফাইলের উপরে এবং আপনি নতুন করে অ্যাড অ্যান্ড রিলস পেজ কীভাবে বানাবেন, কীভাবে পেতে পারেন তার সহজ কিছু ওয়ে আমি দেখাই দেবো, যাতে করে এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করে ইনশাল্লাহ আপনি কিন্তু থেকে অ্যাড অন রিলস পাবেন ইনশাল্লাহ। তো অ্যাড অন রিলস আসলে কিভাবে পাওয়া যাচ্ছে, অনেকেই জানে যে এখন কিন্তু অ্যাড অন রিলস অনেকেই পাচ্ছে, আসলে পাচ্ছে কিভাবে সেই জিনিসটা আপনাদের মধ্যে শেয়ার করব। তো আপনার কাছে অনেকগুলো পেজ আছে কিন্তু একটাতেও অ্যাড অন রিলস আপনি আনতে পাচ্ছেন না। তো অ্যাড অন রিলস পাওয়ার জন্য সহজ ওয়ে আছে একটা, যে ওয়েটা আপনাদের মধ্যে শেয়ার করবো। যদি আপনি একবার এটা ট্রাই করেন তো ইনশাল্লাহ অবশ্যই এর মধ্যে আপনি অ্যাড অন রিলস একটা না একটা হলেও পাবেন এবং প্রতিনিয়তই পাচ্ছেন। তো অ্যাড অন রিলস পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার আমাদের যেরকম নর্মালি যে আইডিয়া আছে এইসব আইডিতে অ্যাড অন রিলস পাওয়া অনেকটা টাফ, কারণ আমাদের এরকম প্রোফাইলের মধ্যে ওরকম পরিমাণ এঙ্গেজমেন্ট কিংবা ওই ধরনের ফলোয়ার্স থাকে না, আর ট্রাফিকসগুলো বাইরে থাকে না, সেক্ষেত্রে কিন্তু এইসব প্রোফাইলে পাইতে একটু কষ্ট হয়ে যায়। তো আমি আপনাদের দুই তিনটা ওয়ে দেখাবো, যে দুই তিনটের মধ্যে আপনারা যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে অ্যাড অন রিলস পাবেন। তো এরকম নর্মাল আইডিতে পেজে খুব কম দেখা যায় এবং এই ধরনের বলতে পারেন এটা ইনভাইট প্রোগ্রাম অনলি, অর্থাৎ অ্যাড অন রিলস কিন্তু আপনি চাইলে এনেবল করতে পারবেন না, কিন্তু এর কিছু ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করলে হয়তো আপনি অ্যাড অন রিলস পেতে পারেন কিংবা অ্যাড অন রিলস পেজ তৈরি করতে পারেন। তো এরকম পেজে যখনই অ্যাড অন রিলস আসবে সেটা হচ্ছে কি, ইনভাইট প্রোগ্রাম অনলি। যদি আপনি ফেসবুকের ওয়েবসাইটে যান সেখান থেকে এই অ্যাড অন রিলস কিন্তু ইনভাইট, অর্থাৎ ফেসবুক যাকেই ভালো লাগবে অ্যাড অন রিলস তাকেই দিবে, আপনি আমি ইচ্ছা করে জোর করে নিতে পারবো না, কিন্তু অ্যাড অন রিলস ফেসবুক আপনাকে দিবে। এরকম বেশ কিছু অপশন আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনার বেশ কিছু জিনিস প্রয়োজন হতে পারে, যেটা আপনার সহজ হবে সেটা আপনি ট্রাই করতে পারেন। এর মধ্যে ট্রাই করলে আপনি অবশ্যই এর একটা ফলাফল দেখতে পারবেন, যেহেতু আমরা কপিরাইট কন্টেন্টে কাজ করি অ্যাড অন রিলসের পেজ আমাদের কাছেও বেরোয়। তো রিয়েল কন্টেন্টের মধ্যে তো আমাদের মতন কন্টেন্টে বের করা খুবই টাফ, কিন্তু বাইরের কান্ট্রি ফরেন কান্ট্রির যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্ট দিয়ে কিন্তু অ্যাড অন রিলস পেজগুলো বানানো সম্ভব। তো এটার জন্য আপনার বেশ কিছু জিনিস প্রয়োজন হতে পারে। তো আমার কাছে সবথেকে রিকমেন্ডেবল যেটা সেটা আছে আরডিপি। যদি আপনার কাছে একটা আরডিপি থাকে যেটা ইউএসএর রেসিডেন্সিয়াল আরডিপি, তো আমি মনে করি যে এখান থেকে আপনি অ্যাড অন রিলস পেজ বিয়ে করতে পারবেন। কীভাবে? তো সর্বপ্রথম আপনার কাছে একটা আরডিপি আছে, ওকে, তো আপনাকে প্রয়োজন হবে যে আপনি একটা ইউএসএর জিমেল ক্রিয়েট করেন কিংবা বাই করেন। এবং পাশাপাশি এমনও আছে এখন মার্কেটে কিন্তু অ্যাড অন রিলস পেজ অ্যাভেলেবেল আছে, সেল হয়, যদি লাগে আপনি আমাকে নক করতে পারেন, আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আছে কি, আপনার কাছে একটা আরডিপি আছে, আপনাকে চেষ্টা করতে হবে পুরো সেট আপটা যদি আপনার কাছ থাকে তো আপনি হিউজ পরিমাণ অ্যাড অন রিলস পেজ বেই করতে পারবেন। হিউজ পরিমাণ, শুধু একটা না, হিউজ পরিমাণ, শুধু আপনাকে এখানে মেহনত করতে বা সময় দিতে হবে, আপনি প্রতিনিয়তই পাবেন। তো আপনার কাছে আরডিপি আছে এবং ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি এই বগর বগরগুলো শোনেন তাহলে আশা করা যায় আপনি একটু ট্রাই করলে এখান থেকে আপনি ফলাফল টের পাবেন, হয়তো পরে কমেন্ট করতে পারবেন। তো আপনার কাছে আছে আরডিপি, আপনার কাছে হিউজ পরিমাণ নাম্বার ভেরিফাইড জিমেল আছে ইউএসএর, ওকে, তো এই ইউএসএর নাম্বার দিয়ে আপনি ফিমেল আইডি তৈরি করেন। এই ইউএসএর জিমেল দিয়ে আপনি ফিমেল আইডি তৈরি করেন, সেই আইডির থেকে কিছু পেজ তৈরি করেন, সেই পেজের ওপরে আপনি কিছু ইউনিক টাইপের যেগুলো ফরেন কান্ট্রির, সেটা চাইনিজ ভিডিও হতে পারে, ইউনাইটেড স্টেট হতে পারে। এখন বলবেন ভাই বুঝতে পারলাম, এখন ভিডিও কোথায় পাবো? তো আমরা যেভাবে কাজ করি আমি ক্লিয়ারই আপনাদের বলি, সেটা হচ্ছে টিকটক, আপনার ভিডিও প্ল্যাটফর্ম যেখানে হিউজ পরিমাণ ভিডিও আছে। আপনি এমন একজনকে বেছে নেন যার ভিডিও রেগুলারভাবে আপনি একটা মাস মেহনত করেন, একটা মাস তার ভিডিও রেগুলারভাবে তিনটা করে আপনার পেজের উপরে প্রতিনিয়তই তিনটা করে রিলস ভিডিও আপলোড করে দেন, প্রয়োজনে শিডিউল করে দেন। শিডিউল আপনি মেটা বিজনেস স্যুট থেকে আপনি শিডিউল করে দিতে পারবেন। আপনি চেষ্টা করলে একদিনেই কিন্তু আপনি আপনার পেজের উপর সকল ভিডিও আপলোড করে রাখতে পারেন, 30 দিনের শিডিউল করে, অর্থাৎ প্রতিদিন তিনটে করে আপনার পেজের উপরে ভিডিও আপলোড হয়ে যাবে অটোমেটিকলি শিডিউল সিস্টেমে,
এবং আপনি টিকটককে নেবেন যেখানে ওয়াটারমার্ক বাদেই টিকটকের ভিডিও থাকবে। আপনি এমন একজন প্লেয়ারকে সেটা আপনি রিল্যাক্সিং ভিডিও হতে পারে, রিয়াকশান ভিডিও হতে পারে, রেসপেক্ট ভিডিও হতে পারে, মোটিভেশন ভিডিও হতে পারে, এরকম অনেক ভিডিও আছে যেগুলো চাইনিজ কন্টেন্ট কিংবা ইউএসের অনেক কন্টেন্ট আছে যেগুলো ফেসবুকের মধ্যে অলরেডি কেউ ব্যবহার করছে না। এরকম কন্টেন্ট নিয়ে আপনি রেগুলারভাবে একটা মাস পাঁচটা পেজ, একটা না পাঁচটা পেজ একটা মাস মেহনত করেন, আপনি পাঁচটা পেজের মধ্যে নর্মালে একটা না দুটো না তিনটে চারটে এমনকি পাঁচটাও পেতে পারেন অ্যাড অন রিলস পেজ। তো আপনি যখনই পাবেন সেখানে আপনি কিন্তু কাজ ইভেলেবেল করতে পারবেন। তো এটা ছিল কিন্তু আমাদের একটা এক ধরনের সিক্রেট ট্রিক্স যেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম, এই জন্য যে অ্যাড অন রিলস পাওয়ার অনেকেরই আশা আছে কিন্তু অনেকে পাচ্ছেন। এখন বলবেন ভাই আমার কাছে 8 GB নেই, তো অবশ্যই আপনাকে একটা পেড ভিপিএন নিতে হবে, পেড ভিপিএন এটার মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। প্রথম 8 GB, দ্বিতীয় আছে ভিপিএন, তৃতীয় যদি আপনি বলেন তো তৃতীয় জোগাড়ও আছে, সেটা আছে প্রক্সি। একটু হাই লেভেলের রেসিডেন্সিয়াল প্রক্সি যদি হয় তো আপনি এখান থেকেও কিন্তু অ্যাড অন রিলস অ্যাভেলেবেল বানাইতে পারবেন। এবং যে জিনিসটা আপনাদের মধ্যে শেয়ার করলাম, আপনার কাছে পাঁচটা পেজ, আপনি পাঁচটা আইডির থেকে পাঁচটা পেজ আপনি তৈরি করবেন, কোনো মাল্টিপল দরকার নেই, পাঁচটা আইডির থেকে পাঁচটা পেজ ক্রিয়েট করবেন, সেই পাঁচটার উপরে পাঁচ ধরনের কন্টেন্ট আপনি আপলোড করবেন একটা মাস রেগুলারভাবে, তিনটে করে রিলস ভিডিও শিডিউল করে টাইম ফিক্স করে এই টাইমে আপনি দিবেন। এবং আরও একটা এক্সট্রা বেনিফিট আছে যদি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার কাছে যে রেন্টেন গ্রুপ থাকে কিংবা ফ্রি অ্যাপ্রুভাল গ্রুপ থাকে, সেই গ্রুপে যদি আপনি নর্মালি পাঁচটা দশটা করে একটা ভিডিওতে শেয়ার দিতে পারেন তো আমি বলবো আপনার এক মাস লাগবে না, 15 দিনের মধ্যে আপনি ফলাফল সচক্ষে দেখতে পারবেন। এবং ভাইয়ের কথা যদি ভালো লাগে স্টাডি করে দেখেন, মেহনত করে দেখেন, ফলাফল অবশ্যই আসবে। যেদিন ফলাফল আসবে সেদিন আপনি কমেন্ট করেন, এই ভিডিওতে লাইক করেন, এমনকি এই চ্যানেল সাবস্ক্রাইব করেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।